তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন অনজু হোসেন। উনি $108 ইনকাম করেছেন ওনার প্রথম মাসের ইনকাম। তো এখন আমরা সেই ইনকামটাকে ওনার ব্যালেন্সটাকে ট্রান্সফার করব ওনার ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই সাথে আমরা সবাইকে দেখাবো কিভাবে উনি ইনকামটা করেছেন এবং কিভাবে ফ্রিল্যান্সিং এর ইনকামটা ব্যাংকে ট্রান্সফার করতে হয়। আচ্ছা অনজু হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার সাথে যারা যুক্ত আছেন সাপোর্টে, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমার সাথে এখন যুক্ত আছেন 82 জন। আচ্ছা তাহলে আমি সবাইকে দেখাচ্ছি কিভাবে ফ্রিল্যান্সিং এর ইনকামটা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে হয়। হ্যাঁ অনজু, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, তাহলে দেখুন $108 ওনার ইনকাম হয়েছে। হ্যাঁ আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে তাহলে $108 আমি আগে ইনকামটা ট্রান্সফার করে দিই ওনার ব্যাংক অ্যাকাউন্টে। ট্রান্সফার করার পর আমরা দেখব যে উনি আসলে কি কাজ করছেন, কিভাবে ওনার এই ইনকামটা হয়েছে, হ্যাঁ উনি কয়টা কাজ করেছেন এবং বায়াররা ওনার সম্পর্কে কি কি ফিডব্যাক দিয়েছেন। ওকে তাহলে দেখুন আমি দেখতে পাচ্ছি $108। এখন আমরা ইনকামটাকে ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য জাস্ট ক্লিক করব ব্যাংক ট্রান্সফার, নিচে ব্যাংক ট্রান্সফার $108 ব্যাংক ট্রান্সফার, কনফার্ম এন্ড উইথড্র। এই কনফার্ম এন্ড উইথড্রতে ক্লিক করলেই টাকাটা আমাদের চলে যাবে হলো ফাইবার থেকে পেওনিয়ারে। উনি আগে থেকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এবং সে পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাড করেছিলেন এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করিয়েছিলেন, মানে উনি পেওনিয়ার অ্যাকাউন্ট একদম পরিপূর্ণভাবে রেডি করেই রেখেছিলেন। আচ্ছা তাহলে ওই পেওনিয়ার অ্যাকাউন্টটা ওনার রেডি আছে। এখন আমরা কি এখান থেকে ক্লিক করলেই, মানে রেডি করেছিলেন, পাশাপাশি সেই পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টটা লিঙ্ক করিয়েছিলেন। কীভাবে আপনারা পেমেন্টটা করবেন এগুলো নিয়ে আমাদের আরও অনেক ডিটেলস ভিডিও আছে। তো দেখুন আমি এখানে করলাম কনফার্ম অ্যান্ড উইথড্রল $108। তাহলে টাকাটা এখান থেকে চলে গেল কোথায়? দ্যাটস গ্রেট। এখানে টাকাটা জিরো হয়ে যাবে এখন, এবং টাকাটা এখান থেকে চলে যাবে হলো পেওনিয়ারে। আপনি পেওনিয়ারটা ওপেন করেন, পেওনিয়ার। ঠিক আছে পেওনিয়ার এখনো, হ্যাঁ আপনি যান, হোমে যান, ক্লিক করেন। এখনো টাকাটা আসে নাই। এখানে আমরা আরো 2-1 বার রিফ্রেশ করে দেখি, টাকাটা একটু পরে চলে আসবে। টাকাটা দেখি আপকামিং আসছে কিনা। একটু মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি এই ফাঁকে টাকাটা আসবে তার আগে আমি একটু ইয়াতে দেখাই এর প্রবলেম হচ্ছে কেন। হ্যালো জি স্যার, এখানে লোডিং নিতে এত বেশি সময় নিচ্ছে কেন? নেটটা উইক আছে। আমি আরেকবার দিই। আচ্ছা আপনি পেওনিয়ারটা, আচ্ছা হ্যাঁ আসছে, এই যে টাকাটা চলে আসছে। অনেক টাকা আসতেছিল তো এই জন্য সে লোড নিতে পারতেছিল না টাকার ভারে। যাই হোক তাহলে $108 আমাদের ব্যালেন্সে চলে আসছে। এখন আমরা এই টাকাটাকে আমরা ব্যাংকে ট্রান্সফার করব। তো ব্যাংক আপনি আগে থেকে কোনো একটা ব্যাংক অ্যাড করেছেন কিনা আমি দেখি। সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্ট, আপনি অ্যাড করেছেন ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে আমরা এই ব্যাংকের এই অ্যাকাউন্টে 2718 এই অ্যাকাউন্টে আমরা কি করব? সরাসরি আমরা টাকাটাকে নিয়ে আসব। উনি আগে থেকে অ্যাকাউন্টটা অ্যাড করিয়েছেন এবং অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছিল। তাহলে আমরা এখন এখান থেকে যদি উইথড্র দিই, টাকাটা ফাইবার থেকে পেওনিয়ারে চলে আসলো। আর পেওনিয়ার থেকে যখন আমরা উইথড্র দেব, আমরা জাস্ট ক্লিক করব উইথড্র, উইথড্র টু ব্যাংক। উইথড্র দিলেই টাকাটা সরাসরি ডাচ বাংলা ব্যাংকে চলে আসবে। এই আগামীকাল দুপুর 2টার মধ্যে চলে আসবে। তাহলে আমরা উইথড্র ফর্মটা ফিল আপ করি। আমরা এখন যেটা করতেছিলাম উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন আমরা উইথড্র থেকে আমরা ফ্রম ইউএসডি ব্যালেন্স টু ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে পেওনিয়ারের ইউএসডি ব্যালেন্সটা কি করব, আমরা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আচ্ছা, এখন এই কত টাকা অ্যামাউন্ট উইথড্র $108, তাই তো? তারপর অ্যামাউন্ট ইন বিডিটি, অটোমেটিক্যালি বিডিটি ক্যালকুলেট হয়ে গেছে। $108 মানে হলো 8,929.72 পয়সা। অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে, ক্যালকুলেট হয়ে গেছে। আমাদেরকে দিচ্ছে কত রেট দিচ্ছে, $1 সমান 82.68 বিডিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা নিচে রিভিউ, আচ্ছা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে লিখবো ফ্রিল্যান্সিং স্যালারি। লিখলাম, লিখার পর রিভিউ আমরা একটু ভালোভাবে চেক করি। ফ্রম ইউএসডি ব্যালেন্স টু ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, অ্যামাউন্ট টু উইথড্র $108, এক্সচেঞ্জ রেট হলো ইউএসডি সমান 82.68, আর টোটাল অ্যামাউন্ট টাকাতে কনভার্ট করে হয় 8,929। আর আমাদের ডেসক্রিপশন হলো ফ্রিল্যান্সিং স্যালারি। সবাই এভাবেই লিখবেন, ফ্রিল্যান্সিং স্যালারি। তাহলে বাংলাদেশ ব্যাংক বা কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো চার্জ বা ভ্যাট কাটবে না, বা কোনো ট্যাক্স কাটবে না। আচ্ছা, আমরা সবকিছু দেখলাম। দেখার পরে আমরা এখানে ক্লিক করব উইথড্র। তাহলে টাকাটা আমাদের পেওনিয়ার থেকে চলে আসবে আমাদের ব্যাংকে। ফাইবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে না, মাঝখানে একটা মিডিয়া লাগে। মিডিয়ামটা হলো পেওনিয়ার। আপনার মোবাইলে একটা কোড আসছে, কোডটা আপনি বলেন। 7957 57 56 7957 76, তাই তো? ঠিক আছে, সাবমিট। হ্যাঁ, ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে। ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে। আপনি আগামীকাল দুপুর 2টার মধ্যে টাকাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। টাকাটা পাওয়ার পর খুব সুন্দরভাবে ফেসবুকে একটা পোস্ট করবেন, ঠিক আছে? আপনার অনুভূতিকে নিয়ে আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন। এই যে এখান থেকে ব্যালেন্সটা জিরো হয়ে গেল অলরেডি, তার মানে $108 এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। আপনি কালকে দুপুর 2টার মধ্যেই ডাচ বাংলা ব্যাংক থেকে মেসেজ পাবেন যে আপনার এত টাকা ক্রেডিট হয়েছে। সাধারণত আপনি যে কোনো এটিএমে গিয়ে টাকাটা উইথড্র করবেন, উইথড্র করে কি ফেসবুকে একটা পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি অনজু, একটু ধরেন আমি যাচ্ছি, আমি একটু সবাইকে দেখাচ্ছি যে উনি কি কি কাজ করেছেন। আপনারা দেখুন, আমি যদি অর্ডারে যাই, অর্ডারে গেলে উনি কাজ করেছেন মোট মাত্র তিনটা কাজ করেছেন। আর আরো একটা ডেলিভার দিয়েছেন, কিন্তু এখনো টাকাটা আসে নাই। ওইটা সহ হিসেব করলে তো আমাদের প্রায় $150 মতো হয়, তাই না? $137 হয়। যাই হোক, এই টাকাটা, এই কাজটা উনি ডেলিভারি দিয়েছেন, এই এখনো পেমেন্টটা আসে না। এটা নিউ আসছে সন্ধ্যায়, না ও এটা তো নতুন, প্রায়োরিটিতে নতুন। আর ডেলিভার দিয়েছেন একটা, ডেলিভার দিয়েছেন $10 ডেলিভার হয়েছে, এখনো পেমেন্ট আসে নাই। আর নতুন একটা অর্ডার চলতেছে, এটা হলো $30। তার মানে সবগুলো মিলে যদি আমি হিসাব করি, প্রায় $150 মতো আপনার ইনকাম হয়েছে। তো এই মুহূর্তে আমরা যে পেমেন্টটা ট্রান্সফার করলাম, 8,900 টাকা বা $108, এই টাকাটা উনি মাত্র 3টে কাজ করেছেন। কি কাজ করেছেন দেখেন। উনি কাজ করেছেন হলো এই $100 একটা কাজ করেছেন। এই কাজটা করে উনি দেখেন 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। এরপর উনি আরো একটা কাজ করেছিলেন $5, এই কাজটা করে 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। আরো একটা কাজ করেছিলেন $30, এটা করে 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। 3টে কাজে কিন্তু উনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। ওনার অ্যাকচুয়াল ইনকাম হয়েছিল $30, $5, $35, $135, ঠিক আছে? কিন্তু ওই $145 থেকে ফাইবার 20% কেটে নেওয়ার পর ওনার অ্যাকাউন্টে রইল $108। সেই $108 আমরা এখন উইথড্র করলাম। আচ্ছা, তো এই তিনটে কাজে কিন্তু উনি প্রথম তিনটে কাজ করেছেন, এই তিনটে কাজেই উনি $108 ইনকামও করেছেন। ইনকামটা বড় অর্জন না, বড় অর্জন হলো বাইরের ফিডব্যাক। উনি প্রত্যেকটা কাজে বাইরের 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। আমরা এখন দেখবো বায়ার ওনার সম্পর্কে কি কমেন্টস করেছে। আমরা এখন কমেন্টস গুলো দেখবো। দেখুন কমেন্টস, আমরা যদি এখন প্রোফাইলে যাই, মানে এই ইনকামটা বড় কথা না, ইনকামের সাথে হলো কি এই যে বায়ারের যে ফিডব্যাক গুলো, মানে বায়ার মানে উনি যোগ্যতার সাথে ইনকামটা করছে। এই ছবিটা কার? আপনার আমার হাজবেন্ডের। আমার স্যালারিটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে মানে আপনি প্রথমে একজনের অ্যাকাউন্ট থেকে দুজনে মিলে কাজ করেন, যদি কোনো প্রবলেম হয় তখন আরেকজনের অ্যাকাউন্ট ওপেন করবেন, বাট একই অ্যাকাউন্ট থেকে দুজনে মিলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, তাহলে দেখুন এখানে ওনাদেরকে কি রিপ্লাই করেছে, এই ফিডব্যাক দিয়েছে, গুড টু ওয়ার্ক উইথ ভেরি টাইমলি, গুড কমিউনিকেশন, সময় মতো কাজটা জমা দিয়েছিল। ইন্ডিয়ার একজন বায়ার বলেছে জব ওয়ার্ক ডেলিভার্ড অ্যাজ প্রমিসড। কানাডার একজন বায়ার বলেছেন গুড ওয়ার্ক। ঠিক আছে, তিনটাই ভালো কমেন্টস, তিনটাই 5 স্টার ফিডব্যাক। হ্যাঁ, এবং কি সুতরাং ওনার যে টাকাটা ইনকাম হয়েছে সেই টাকাটা বড় কোনো বিষয় না, বড় বিষয় হলো ওনার যে তিনটা ফিডব্যাক চলে আসলো, তিনটাই 5 স্টার ফিডব্যাক, এবং ওনার অ্যাভারেজ রেটিং হলো 5 স্টার। তো অন্যান্য বায়াররা যখন পরবর্তীতে এসে দেখবে যে ওনার তিনটাই 5 স্টার ফিডব্যাক এবং তিনটা বায়ারে ওনাকে খুব ভালো কমেন্টস করেছে, তখন অন্য বায়াররা আর খুব একটা ওনাকে এই মানে জাস্টিফাই করার চেষ্টা করবে না, ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে না। এগুলো দেখেই ইন্টারভিউ ছাড়াই কাজ দেবে, ইন্টারভিউ ছাড়াই সরাসরি বায়াররা হায়ার করবে। ঠিক আছে, তো এটা হলো মজার বিষয়। মানে আমাদের একটা কাজ করার পর কয়েকটা আমাদের অর্জন হয়। প্রথম অর্জনটা হলো টাকা, সেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু না। দ্বিতীয় অর্জনটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ফিডব্যাকটা। হ্যাঁ, এটা আমাদের গুরুত্বপূর্ণ। আর তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের কনফিডেন্স এবং এক্সপেরিয়েন্স। এই কাজগুলো করতে গিয়ে ওনার যেটুকু এক্সপেরিয়েন্স হইলো এবং যতটুকু কনফিডেন্স ওনার বাড়লো, এটা হলো ওনার সারা জীবনের সম্পদ, লাইফ টাইম সম্পদ। ঠিক আছে, তো টাকাটা এটা তো কোনো বড় কোনো কিছু না, বড় বিষয় হচ্ছে ওনার কনফিডেন্স, ওনার কি এই অভিজ্ঞতা এবং এই বাইরের ফিডব্যাকগুলো। ঠিক আছে অনজু হোসেন, আপনাদের জন্য আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম কিছু। হ্যাঁ বলেন। এটা 6টা কাজ চলতেছে স্যার, এই 6টা কাজ আমি ফেসবুকের মাধ্যমে আনছি স্যার। আমার বাইরের রিকোয়েস্ট থেকে আমি যখন কাজ পাচ্ছিলাম না, আমার বিকল্প পদ্ধতি অবলম্বন করে আমার 6টা কাজই ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আসছে। আলহামদুলিল্লাহ, এটা সবার জন্য একটা অনুকরণীয় বিষয়। আমি এটা নিয়ে আমাদের প্রত্যেক মাসে ক্লাস হয়, সেটা হলো ফেসবুক থেকে কিভাবে কাজ পাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ, এবং এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন। আপনারা শুনেছেন উনি কাজ পেয়েছেন, 6টা কাজই পেয়েছেন কি উনি ফেসবুক থেকে। আপনি একটু বলেন ফেসবুকে থেকে কিভাবে কাজ পেয়েছেন। আমি যে কাজটা করি স্যার, বায়ার রিকোয়েস্ট গুলো প্রত্যেকটা ফলো করি এবং প্রত্যেকটাতে দেখি যে কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্ক বা আছে কিনা। আমি যখন ওয়েবসাইটটা আমি ক্লিক করে ঢুকি, ফেসবুক খুঁজি, ইনস্টাগ্রাম খুঁজি, সেখানে আমি মানে নক দিই প্রত্যেকটাই স্যার। আমার এরকম আমি 30 থেকে 40টা বায়ারকে নক দেওয়া আছে, আমার প্রতিনিয়ত কথা হয় ফেসবুকে। ভেরি গুড। তাহলে ও ফেসবুক যে একটা কাজ দিয়েছে, এটা প্রায় 1 সপ্তাহের উপর থেকে আমার সাথে কমিউনিকেশন চলতেছে, ইনশাআল্লাহ আজকে কাজ দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনারাও সবাই যদি মনোযোগ সহকারে আমার যে সোশ্যাল মিডিয়া থেকে কাজ পাওয়ার যে ভিডিওগুলো, ফাইবারের বাইরে থেকে কাজ পাওয়া, সরাসরি বাইরের কাছ থেকে কাজ পাওয়ার যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে যদি দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারও মানে ফাইবারের বাইরে থেকে অনেক ভালোভাবে কাজ পাবেন। আর যত কাজ আমাদের আসে, মাত্র 20% কাজ আসে ফাইবার থেকে। মানে ফাইবারে মানে মার্কেট প্লেসে মাত্র বায়ার হায়ার করে মার্কেট প্লেসের মাধ্যমে 20% কাজে, আর টোটাল ফ্রিল্যান্সিং কাজের 80% দেখি সরাসরি এবং সোশ্যাল মিডিয়া থেকে। এগুলো আমি আমার ওই ক্লাসের মধ্যে বিস্তারিত বলেছি। ক্লাসের নাম হলো সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন। তো ঠিক আছে, আপনারা ওনাদের অভিজ্ঞতাটা শুনলেন। তো ঠিক আছে অনজু হোসেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করবেন। হ্যাঁ বলেন। আমরা যে অর্ডারটা জমা দিয়েছি ব্যাটার একটু মানে কাজটা রিসিভ করতেছে রিসিভ ঠিক না স্যার ও মানে কি যে বলতেছে মানে বুঝতেছি না ওনার সাথে কমিটমেন্ট ছিল আমার 1 মিলিয়ন মানুষ কাজটা কত 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 ডলারের কাজ 10 ডলারে স্যার ও তো বায়ারটা তো ভালো বায়ার টপ বায়ার এই যে বিআইডি বায়ার হ্যাঁ এখন हेलो 1 मिलियन প্রমোট ওনার আচ্ছা ঠিক আছে এটা তো এটা আমি সাপোর্টের মধ্যে দেখব ঠিক আছে আমি তো এই সেশনটা তো আমি আমি তো রেকর্ড করতেছি এটা আমি এখন শেষ করে দিচ্ছি তারপর আমি সাপোর্টে গিয়ে এই বিষয়টা দেখব কি প্রবলেম ঠিক আছে জি স্যার তো ঠিক আছে সবাই সবাই দোয়া করবেন ওনারা যেন আরো অনেক ভালো কাজ করতে পারে এবং এই মানে টোটাল যেন কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য বিল্ড আপ করতে পারেন অনজু হোসেন আপনি বলেন ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে মানে এখন আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কিনা যে পার মান্থ 50 লাখ টাকা 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম করা যাবে আসলে যাবে কিনা যাবে স্যার মানে এই মানে 6টা কাজ তো এটুকুর মধ্যে আমার যতটুকু মানে এক্সপেরিয়েন্স আছে তাহলে আপনি আমাকে বলেন তাহলে বাংলাদেশে এরকম সবাই যদি এই আউট ফ্রিল্যান্সিং করে যদি মাসে 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করতে পারতো তাহলে তো বাংলাদেশের কোনো লোকে আর বসে থাকতো না কোনো লোকের মধ্যে আর বেকার সমস্যা থাকতো না সকল মানুষ চাকরি বাকরি সবকিছু ছেড়ে শুধু ফ্রিল্যান্সিং করতেছে না কেন স্যার নিজের মনের ভিতরে একটা মানে ধৈর্য লাগবে আর সবার তো স্যার মানে ভেতর থেকে যে অনুপ্রেরণাটা ওটা কিন্তু সবার মধ্যে এক রকম থাকে না এক এক জনের ভিতরে এক একটা মানে আমি একটা কথা স্যার যে সব সময় নিজের মাথাটাকে নিজের মতন করে পরিচালনা করতে হবে তাহলে স্যার এই সেক্টরে এসে সাকসেস হতে হ্যাঁ আমি ঠিক আছে আপনাদের উত্তরটা অনেক সুন্দর হয়েছে আমি উত্তরটা দিচ্ছি উত্তরটা হলো বাংলাদেশের মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত একটা কি চিন্তা ভাবনা আছে যে আমি পড়াশোনা শেষ করতে আমার চাকরি পাওয়া উচিত বাংলাদেশের মানুষ যেটা চিন্তা করে সেটা হলো চাকরি পাওয়ার জন্য পড়াশোনাই যথেষ্ট শুধু পড়াশোনা দিয়ে তারা চাকরি পেতে চায় খুবই অদ্ভুত একটা বিষয় পড়াশোনা দিয়ে চাকরি কেন পাওয়া যাবে আমার সেটাই আমি বুঝি না একটা ছেলে মনে করেন মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো হ্যাঁ এখন সে কোন একটা ফ্যাক্টরিতে যোগ দেবে কোন একটা কোম্পানিতে জয়েন করবে এখন কোম্পানির দেখবে যে তার স্কিল কতটুকু আছে সে যদি মার্কেটিং এ জব করে তাহলে কোম্পানি দেখবে মার্কেটিং সেক্টরে তার স্কিল কতটুকু আছে সে পড়াশোনা করে এক জিনিস আর স্কিল আরেক জিনিস স্কিল মানে হলো বাস্তবে কাজ করছে বাস্তবে সে কাজটা শিখছে তাহলে আমরা সবাই পড়াশোনা করেই মনে করি যে আমরা চাকরির যোগ্য হ্যাঁ আমরা স্কিলের ব্যাপারে ভাবিও না চিন্তাও করি না কিন্তু সারা বিশ্বের প্রেক্ষাপটটা ভিন্ন সারা বিশ্বের প্রেক্ষাপট হলো আপনি পড়াশোনা করছেন খুব ভালো কথা কিন্তু আপনাকে স্কিল অর্জন করতে হবে যখন আপনার পড়াশোনা এবং স্কিল দুটোই থাকবে তারপর আপনি কাজ পাবেন সেই স্কিলটা কি আপনি মনে করেন অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন কিন্তু বাস্তবে আপনি কি অ্যাকাউন্টিং করার অভিজ্ঞতা আছে কিনা কোনো কোম্পানিতে কোন একটা ছেলে যদি অ্যাকাউন্টিং এ পিএইচডি করে তারপরে সে যদি কোনো একটা কোম্পানিতে যায় সে কিন্তু বুঝবে না কারণ এক এক কোম্পানির অ্যাকাউন্টিং এক এক রকম হ্যাঁ সে বাস্তব কাজ করার অভিজ্ঞতা একরকম বা স্কিল অর্জন করার স্কিলটা ভিন্ন জিনিস পড়াশোনাটা এক জিনিস স্কিলটা আরেক জিনিস ওকে তো এখন আমাদের ম্যাক্সিমাম ছেলেরা শুধু পড়াশোনা থাকে স্কিল থাকে না এখন যার ফলে চাকরির বাজারের জন্য তারা একেবারে কি শূন্য শূন্য অবস্থায় থাকে তো এখন স্কিলটা হলো আর ফ্রিল্যান্সিংটা হলো টোটালি স্কিল বেসড এখানে কেউ যদি পিএইচডিও পাস করে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্টও হয় হ্যাঁ এবং ওই ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট দিয়ে যদি সে এখানে চাকরি করতে আসে আসলে সে কোনো কিছুই হবে না কোনো চাকরি সে এখানে পাবে না তাহলে তাকে কি করতে হবে স্কিল জোগাড় করতে হবে স্কিল কালেক্ট স্কিল অর্জন করতে হবে স্কিলটা কি হতে পারে গ্রাফিক ডিজাইন বা যে কোনো একটা কাজের বা আমরা যে কাজগুলো শিখাই ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা কিছু নিয়ে তাকে স্কিল অর্জন করতে হবে তারপর সে কি কাজ করতে পারবে তো শুধু পড়াশোনা দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না ফ্রিল্যান্সিং করতে হলে একটা স্কিল অর্জন করতে হবে স্কিল অর্জন করে সে কাজ করতে পারবে যখন স্কিল অর্জন করার জন্য একটা এই বায়ার দেখবে আপনার কি মাস্টার্স আছে নাকি নাই হ্যাঁ এমবিএ করছেন কি করেন নাই সেটা দেখবে না বায়ার দেখবে যে আপনি আসলে স্কিল আছে কি স্কিল নাই এডুকেশনটা এখানে বড় বেশি ফ্যাক্ট না তো এখন বিষয়টা হলো যারা এডুকেশন অনেক ভালো করছে স্বাভাবিকভাবে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে অনেক বড় স্বপ্ন দেখতে পারবে অনেক বড় বড় রেসপন্সিবিলিটি কি তারা পালন করতে পারবে তাদের বুঝার ক্ষমতা অনেক বেশি থাকবে তো এটা হলো বিষয় এই কারণে শুধু এডুকেশন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে স্কিল অর্জন করতে হবে তো বাংলাদেশের যত এডুকেটেড পিপল আছে সবাই যদি মনে করে যে না আমি আমার সার্টিফিকেট দিয়ে আমি কি করব না আমি গ্রো হব না সার্টিফিকেট আছে ঠিক আছে, বাট আমি স্কিল ডেভেলপ করব, 100% পারবে, সবাই পারবে। একটা ক্লাস 8 এর ছেলে যদি পার মান্থ 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশে হাজার হাজার এরকম এক্সাম্পল আছে যে ক্লাস 8 এর ছেলে পার মান্থ 1 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি ইনকাম করে। তো সেই জায়গাতে যদি একজন মানে অনেক বেশি শিক্ষিত মানুষ যদি এই কাজটা করতো বা এই আন্তরিকতা সহকারে যদি স্কিল ডেভেলপ করতো, তাহলে তার চেয়ে অনেক বেশি পারতো। এখন সবচেয়ে বড় প্রবলেম হলো যে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে একটা অহমিকা থাকে, এবং যে অহমিকাটা আসলে তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। অহমিকাটা হলো যে আমি এত পড়াশোনা করছি, এত পড়াশোনা করে আমি কি করব, আমি কি ফ্রিল্যান্সিং করব? হ্যাঁ, ফ্রিল্যান্সিংটা খুব মানে ঠুনকো একটা জিনিস মনে করে, আমাদের মিডিয়াগুলো যেভাবে প্রচার করে তারা মনে করে যে ফ্রিল্যান্সিং একটা ঠুনকো একটা বিষয়, সামান্য একটা বিষয়। তো এত পড়াশোনা করে উনি কি করতে পারবে? উনি ব্যাংকে চাকরি করতে পারবে, সেটা তো একটা চাকরি, তাই না? উনি সরকারি চাকরি করতে পারবে, তাও তো একটা চাকরি। উনি ফ্রিল্যান্সিং তো তার চেয়ে বেশি সম্মানের। উনি ব্যাংকে চাকরি করে কাজ, সরকারি চাকরি করে, উনি করবে বাংলাদেশের মধ্যে চাকরি, কাজ বাংলাদেশের মধ্যে কাজ করবে। আর ফ্রিল্যান্সিংটা হলো ইন্টারন্যাশনাল কোম্পানিতে বা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে চাকরি বা কাজ। তো কোনটা বেশি সম্মানের? ইন্টারন্যাশনালটা নিশ্চয়ই সম্মানের, অনেক বেশি সম্মানের, অনেক বেশি সম্ভাবনাময়ী। তখন বিষয়টা হলো যদি কেউ ফ্রিল্যান্সিং করে সফল হতে চায়, তাহলে প্রথমত তাকে অহমিকাটা বর্জন করতে হবে। অহমিকাটা হলো যে আমি এই পাশ, সেই পাশ, ওই পাশ। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এই পাশ, আমার এই রেজাল্ট, ঠিক আছে বুঝলাম, এগুলোকে এক পাশে সরে রেখে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার বাস্তব কি কি অভিজ্ঞতা আছে। এটা কম্পিউটার সংক্রান্ত হোক বা যে কোনো বিষয় হোক, আমার স্কিল কি আছে। আমি নিশ্চিত করে বলতে পারি স্কিলটা 0, সুতরাং 0 থেকে স্কিল ডেভেলপ করা শুরু করতে হবে। যদি করেন, যদি একজন অনেক হাইলি এডুকেটেড পার্সন যদি ফ্রিল্যান্সিং করেন, তাহলে উনি চাকরি করে যা পান তার 10 গুণ বেশি টাকা উনি ইনকাম করতে পারবেন, অনেক বড় কিছু উনি কি স্বপ্ন দেখতে পারবেন। এটা হলো বিষয়। ঠিক আছে অনজু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সবাই সবাই দোয়া করবেন ওনাদের জন্য, ওনারা যেন আরো ভালো কিছু করতে পারে। ওকে, ঠিক আছে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি লাইভটা স্টপ করে দিচ্ছি।